আপনার কাছ থেকে আমরা এই পর্যায়ে কথা শুনব এবং তিনি তার বক্তব্যের মাঝেই আজকের এই কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। কথা বলছেন মাননীয় মেয়র সাইনিয়া বা সাদেক আবদুল্লাহ। ধন্যবাদ। উপস্থিত সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি, নিতে গেলে কাকুদের সবার নাম নেওয়া লাগে, তাহলে একটু লেট হয়ে যাবে। এখানে সবাই যারা বসে আছে সবাই নামই নেওয়া লাগে, তো সবাই যারা চেয়ারে বসে রয়েছে আমার পাশে তারা তো মুরব্বী, সামনে যারা আছেন তারাও শ্রদ্ধেয়জন আমার মুরব্বী। সম্মানিত সভাপতি, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সহ প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে কী বলবো, আমি নিজে আপনারা খুশি, যেহেতু আমি আপনারা এতক্ষণ আপনারা বলছেন যে আমি সাংস্কৃতিক আপনাদের সাংস্কৃতিক অঙ্গনের একজন সদস্য, তো এটা তো আমারও পাওয়া। আজকে সমন্বয় পরিষদের যে আজকে উদ্বোধন, এই যে প্রতিষ্ঠা মানে তাদের যে জন্য যে আজকে এই যে বরাদ্দটা দেওয়া হয়েছে, এটা তো আপনাদের শুধু না, এটা আমারও পাওয়া, যেহেতু আমি আপনাদের একজন সঙ্গী সহযোদ্ধা। তো বিষয় হচ্ছে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বিভিন্নভাবে আপনারা বিশ্লেষণ করছেন। এখানেই সার্থকতা লাগে। আসলে আপনারা যখন মুরব্বীরা যখন বলেন, আমার নিজের কাছে মনে হয় আজকে এই যে তরুণ ছেলেপেলেরা আজকে আমার সাথে আপনাদের প্রতিটি প্রোগ্রামে তাদেরকে নিয়ে আসছি, তারাও তো কিছু শিক্ষা পাইছে এখান থেকে। আমাদের জাতির জনকের যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার, সে সোনার বাংলাদেশ গড়ার গড়তে হইলে পরে সোনার মানুষ লাগবে। তো সেই সোনার মানুষ তৈরি করতে হলে শুধু আমি রাজনীতি যে শিক্ষা দিই সেটাই আসলে পুরোপুরি না, সেটার জন্য অবশ্যই কালচারাল সাংস্কৃতিক আমাদের বাংলার ঐতিহ্য সব কিছুই জানতে হবে। তো এই যে মনে করেন আমি যতদিন যাবৎ রাজনীতি করতেছি আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছি, ওই যে বললো লজিস্টিক সাপোর্ট, যে লজিস্টিক সাপোর্টটা দিছি মানে এই ছাত্র এই ছেলেপেলেরাই তো আপনাদের প্রোগ্রামগুলিকে পরিপূর্ণ করার জন্য এদেরকে নিয়ে আসছি, সেটার মাধ্যমে তারাও তো শিক্ষা পাইছে, তারাও অনেক কিছু শিখছে। এখানে শুধু যে আপনাদের সাপোর্ট করছি তা না, আমি নিজে অনেক কিছু এখান থেকে, ওই যে আমরাই গর্ব আগামীর বরিশাল, আমি একা বুদ্ধিমান জ্ঞানী হইলে লাভ হবে না, তো এই জ্ঞানটা তো সবার মধ্যে ছড়াই দিতে হবে। এটাকে সবার মধ্যে যদি না দেওয়া যায় বা আমার যে ভিতরে যে জিনিসটা কাজ করে এটা আমি যদি তাদের ভিতরে দিতে পারি তাইলেই না সঠিক রাস্তায় যাবে। আজকে মারামারি কাটাকাটি আপনারা জানেন যে আমি এইসব পছন্দ করি না, মারামারি ধাওয়াধাওয়ি কাটাকাটি, এবং এই বরিশালকে রাজনৈতিক সহ অবস্থান সহ যে সেক্টরে গায়ে পড়িয়া আমাদের উপরে আসার অনেক চেষ্টা করছে দেখছেন আপনারা, আমাদের ছেলেপেলে আমার অতটুক ভাল লাগে যে অতটুক নেতৃত্ব দিয়ে তাদেরকে আমি সংগঠিত করতে পারছি সেই নেতৃত্বের জায়গা থেকে, যে আমি যতক্ষণ পর্যন্ত হাত যদি বলি বসো সবাই বসে থাকবে, এটাই হয়েছে যে আমি মনে করি নেতৃত্বর একটা গুণাবলী। তো জানি না কতটুক পারছি, এটা বরিশালের মানুষ বলবে যে কতটুক পারছি। আজকে যেদিন আমি 14 নভেম্বর আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেব বা আমার দায়িত্বের টাইম শেষ হবে, তারপরে জনগণ বলবে যে আসলে কতটুক করতে পারছি কতটুক করেই নেই। আর বিষয় হচ্ছে যে সাংস্কৃতিক অঙ্গনের আপনাদের জন্য করার জন্য, আপনারা এই বরিশালের মানুষকে আমি মনে করি আমার পরিবার, আর বিশেষ করে আপনারা হয়েছেন যে এই পরিবারের হার্ট, গুরুত্বপূর্ণ সদস্য। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমি তো আপনাদের পরিবার ছিলাম, আমার পরিবার বিগত দিনে আপনাদের সাথে ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, বিশেষ করে আমার দাদা প্রেস ক্লাবের সদস্য ছিল, আমার দাদা আপনাদের এই বারের সদস্য ছিল, সে সাংবাদিক ছিলেন, প্রান্তিকের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, সেই জায়গা থেকে এটা আমার রক্তে। আমি চেষ্টা করছি আপনাদের সাথে সেইভাবে সম্পর্কটাকে, এটা একদিনের সম্পর্ক না, এটা শিকড়ের, আমার শিকড়ের সাথে এই বরিশালের মানুষের সাথে এটা সম্পৃক্ত। এখন এটা কে কীভাবে ধারণ করে, এটা যে যার যার ব্যক্তিগত ব্যাপার,
আমি চেষ্টা করছি সেটাকে ধারণ করার জন্য আপনাদের সাথে সেইভাবে পরিবার ভাই ব্রাদার আমি কোনো সময় মনে করিনি দুলাল কাকু কাকু এই যে যারা আছেন কাজল কাকু বা এই যে আমাদের সভাপতি নবনির্বাচিত সভাপতি হয়েছেন তাদের কি সবাই কিন্তু আমার সম্বন্ধে ধারণা এখন যেরকম আপনাদের সেরকম ছিল না এক সময় আপনারা শুনছেন সাদেক আবদুল্লাহ বা এই দূর থেকে যখন আমি আপনাদের মাঝখানে আসছি যখন আপনাদের সাথে আমি মিশছি একদিন না দিনের পর দিন যুগ পার হয়ে গেছে অলরেডি ১২ বছরের উপরে পার হয়ে গেছে এখন আপনারা আমাকে বুঝতে পারতেছেন যে আসলে না আসলে সাদেক আবদুল্লাহ কী চাচ্ছে বা আসলে এই ছেলেটা কি ভালো না খারাপ নাকি ভুল বললাম তো এই সম্পর্ক তো একদিনে তৈরি হয় না এই সম্পর্ক অনেক দিনের আর কেউ যদি মনে করে এই সম্পর্ক একদিনে ভেঙে যাবে এইটা তো চিন্তা করাটাও ভুল আর এই শহরের মানুষের সাথে তো আমি একটা বন্ডিং তৈরি করছি কারণ সাধারণ নাগরিকদের সাথে তো সেই বন্ডিংটা আমি যতদিন বেঁচে থাকবো আমি চাবো সেই বন্ডিংটা আমার ঐতিহ্য এটা আমার বাবা আমার দাদা সেই বন্ডিংটা সে তাদের কাছ দিয়ে আসছে এবং আমি যতদিন বেঁচে থাকবো অতদিন এই বন্ডিংটা আমি রাখবো কারণ এটার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই এটার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই এইভাবেই আমার চলতে হবে এই জায়গায় আমার থাকতে হবে আপনাদের নিয়েই আমার বাকি জীবন কাটাতে হবে সো আমি মনে করি আমি ফিল প্রাউড যে যতটুকু আপনার এই যে আপনারা ভালোবাসেন এটাই এসে যে আমার মনের খোরাক আমি যে কাজগুলি করি সেটার পরিবর্তে কিছু চাই না ভালোবাসা ছাড়া তো ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দিতে হবে তো আমি চেষ্টা করি আমি ভালোবাসা দেওয়ার এখন বাকিটা হয়েছে যে আপনাদের উপরে আপনারা ভালোবাসা তো অবশ্যই দিচ্ছেন আমি আরও ভালোবাসা চাই আপনাদের কাছ দিয়ে আরও ভালোবাসা চাই সেই ভালোবাসার জন্য যা করা প্রয়োজন সেই কাজগুলি আমি আপনাদের জন্য অলওয়েজ করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে আপনাদের এই নতুন কার্যালয় শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের সাধারণ সম্পাদক সমন্বয় পরিষদের এই দুলাল কাকু কইছে দেখে কিন্তু আমি মিজানের জন্য তদবির করছি দুলাল কাকু বলছে মিজানের জন্য বলার জন্য হ্যাঁ এখন পাল্টিল কিন্তু সে দেখছেন তো যাই হোক ফাইজলে আমি করলাম জাস্ট কিডিং আপনারা সবাই আমি আছি আপনারা মনে করবেন যে আমি আপনাদের ভাই আপনাদের বাবা চাচা যা মনে করেন আমি আছি আপনাদের সাথে ছিলাম আছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বরিশাল সিটি কর্পোরেশন।